हाय फ्रेंड्स, आज के फर्स्ट टाइम एक नतून ब्लॉग निये आपनादेर सामने आसछि एवं आज के आपनादेर जोन्नो एकटा सरप्राइज रयेछे। तो आज के आमी आपनादेर साथे एकटा नतून जागाय जाच्छि, आपनारा आमार साथे रयेछेन। तो आमी एकटा नतून जागाय जाच्छि आर किछुक्षणेर मध्येई सेई जागाय आमी उपस्थित हब। तो आमार भिडियोटा देखते थाकुन এবং আপনাদের জন্য সারপ্রাইজ রয়েছে সেটা দেখতে থাকুন এবং উপভোগ করুন। टेम्परेचर चेक कर।
তো বন্ধুরা চলে এসেছি, আমি যে জায়গায় আপনাদের নিয়ে আসবো বলেছিলাম, সারপ্রাইজ দেবো বলেছিলাম, তো আপনারা বুঝতে পারছেন আশা করি আমি কোথায় এসেছি। তো আমি এখন আইটিসিতে চলে এসেছি এবং আইটিসিতে এসে আমি আমার ফর্মটা ফিল আপ করছি। এই ফর্মটা ফিল আপ করে আমি সমস্ত ডকুমেন্টস জমা করছি এবং আমরা খুব শীঘ্রই এখানে ঘর পেয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে আমি রুম পেয়ে গেছি এবং আমি রুমে যাচ্ছি। তো আশা করি আপনাদের রুমটা দেখাতে পারবো এবং রুমটা খুবই সুন্দর হবে। তো একটু ওয়েট করুন, আমি পুরো আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি। তো চলে এসেছি, এখন আমি লিফটে রয়েছি। তো আমাদের 54 নম্বর ফ্লোরে আমাদের রুম রয়েছে। তো যাচ্ছি এবং আপনারা সঙ্গে থাকুন, আমার সাথে দেখতে থাকুন। তো আমি চলে এসেছি এবং আমি রুমটা খুঁজছি। আমার রুম নম্বর হচ্ছে 5420। আমি এখনো রুমটা খুঁজে পাইনি। আমি চলে এসেছি কিন্তু আমি এখনো রুমটা খুঁজে পাইনি। আমি রুমটা খুঁজছি, তো কোন দিকে রুমটা আছে আমি বুঝতে পারছি না। তো আশা করছি পেয়ে যাব। আমার মনে হচ্ছে খুব সম্ভবত এদিকেই রুমটা রয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আপনারা দেখতে থাকুন। আমি সাধারণত ফ্রন্টে এসে ব্লগ করি না, আমার ঠিক পছন্দ হয় না। তো এটা আমার ফার্স্ট আমি ব্লগ করছি ফ্রন্টে এসে। তো আমি চলে এসেছি এবং আমি চলে এসেছি। এটা আমাদের রুম, একটু ওয়েট করুন। তো এখন আমরা চলে এসেছি আইটিসির রুমে। আমাদের রুম দিয়ে দিয়েছে, রুমের মধ্যে এখানে একটা টয়লেট রয়েছে এবং এখানে একটা আপনার রয়েছে আপনার ওই হাত মুখ ধোয়ার জন্য, এখানে একটা ব্যবস্থা রয়েছে। আমি আপনাকে পুরো রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা বসার মতো জায়গা রয়েছে যেখানে আপনি জুতো ফুতো খুলে রাখার জন্য সুবিধা হবে। এটা রয়েছে টয়লেট এবং সানের জায়গা। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি এই তার পুরো ব্যবস্থা। এখানে একটা বাথটবও দেওয়া হয়েছে স্নান করার জন্য এবং এটা রয়েছে স্নানের জায়গা। তো টোটাল সেট আপটাই খুবই সুন্দর এবং খুবই ভালো। এবং এটা হচ্ছে উইন্ডো ভিউ, এটা খুবই সুন্দর। এবং আমাদের এখানে আপনার জামা কাপড় রাখার সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে, স্লিপার রয়েছে, সব রকম কোনো অসুবিধা কিছু নেই। এখানেও আপনার ড্রেসিং গ্রাউন্ড ফ্রাউন্ড রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন।
এবং এটা আমাদের বেডরুম, এখানে আমরা থাকবো। আমি দুটো বেড নিয়েছি তার কারণ আমরা দুই বন্ধু আজকে এখানে থাকবো। তো এইটা হচ্ছে বেডরুম এবং এখানে একটা ওই ছোট টাইপের মিনি বার আছে, এখানে সব রকম ওই কফি টফি এসবের ব্যবস্থা রয়েছে। তো আশা করি কিছুই অসুবিধা হবে না। এবং এই এখানে একটা ছোট ফ্রিজও রয়েছে, ফ্রিজের মধ্যে অবশ্য কিছু নেই কমপ্লিমেন্টারি, যাই হোক। এবং এই হচ্ছে আমাদের বেড এবং এটা আমাদের উইন্ডো ভিউ। এবং আজকে যেহেতু মেঘলা দিন তো চারদিকে ফগ টাইপের দেখতে পাচ্ছেন এবং আশা করি খুবই ভালো লাগছে আপনাদের। তো দেখতে থাকুন এবং আরও ভালো কিছু আপনাদের দেখাবো আশা করছি। তো জাস্ট আমি এন্ট্রি করেছি, তো কিছুক্ষণ সময় লাগবে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। এবং এই আমার রুমের টোটাল ভিউ।